হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। তো চলুন দেখে নিন আমি আজকে কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ক্রিসপি চিলি বেবিকর্ন, যার জন্য আমি এখানে 200 গ্রাম বেবিকর্ন নিয়েছি। তো সেইগুলোকে প্রথমে জলে ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি এখন সেদ্ধ হতে বসিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। বেবিকর্নগুলোকে একটু ভালো করে সেদ্ধ করতে হবে নরম হওয়া পর্যন্ত। তো আমার সেদ্ধ হয়ে গেছে, আমার সেদ্ধ হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগলো। এখন এগুলোকে নামিয়ে রেখে নিচ্ছি। বেবিকর্নের মধ্যে অনেকটা জল সোক করে যায়, সে কারণে চিপে চিপে জলটাকে বার করে ছোট ছোট কাট করে কেটে নিতে হবে। তারপরে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে ড্রাই স্পাইসেসগুলো, যেমন পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর একটুখানি হলুদ কালারের জন্য। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর ওপাশে তো আমি তেল গরম হতে বসিয়েই দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে বেবিকর্নগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো উল্টে পাল্টে আমার এই বেবিকর্নটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেল, এখন তুলে নিই। এই একই তেলের মধ্যে আমি গ্রেভিটা বানিয়ে নেব। তো গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন কুচিয়ে, 1 ইঞ্চ আদা কুচোনো, 1টা কাঁচা লঙ্কা কুচোনো, 2খানা পেঁয়াজ কুচানো, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ ক্যাপসিকাম কুচানো। তো প্রথমেই অ্যাড করে দিলাম তেলের মধ্যে রসুনটা, তারপরে অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা। একটুখানি ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। আদা রসুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটাও হালকায় ফ্রাই করব, তারপর অ্যাড করে দেব ক্যাপসিকামটা। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা অ্যাড করার পরেই আমি লবণটা অ্যাড করে দেবো, যাতে কিনা ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি লবণ। লবণ এখন একটু কমই অ্যাড করছি, কারণ যেহেতু সস দেবো, সসের মধ্যে লবণ থাকে, সে কারণে লবণটা একটু কম দিচ্ছি। যদি প্রয়োজন হয় তখন পরে লবণ দেব। তো যতক্ষণে ক্যাপসিকামটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এর পাশে আমি সসগুলোকে একসাথে করে নিই। এখানে আমি ব্যবহার করছি 3 চামচ টমেটো সস, 2 চামচ গ্রিন চিলি সস, আপনারা চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন, আর দিয়ে দেবো 1 চামচ সয়া সস। তবে যারা একটু বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তারা টমেটো সসের জায়গায় সেজওয়ান সসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টমেটো সসের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, সেজওয়ান সসটা বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। তারপরে সব সসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ওপাশে তো আমার সবজিগুলো মোটামুটি ফ্রাই হয়েই গেছে, ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে, এখন অ্যাড করে দেবো এই সসটা। তো দেখুন আমার ক্যাপসিকামটা নরম হয়ে গেছে, এখন অ্যাড করে দিই সসটা। সসটা অ্যাড করার পর আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে গরম গরম ভেজে রাখা বেবিকর্নগুলো। যেহেতু এই বেবিকর্ন একটু ড্রাই ড্রাই হয়, সে কারণে আমি এখানে জল অ্যাড করছি না, সাথে সাথেই অ্যাড করে দেবো এই গরম গরম ভেজে রাখা বেবিকর্নগুলো। আর সবশেষে অ্যাড করতে হবে কুচিয়ে রাখা ধনে পাতা। ব্যাস, তাহলে আমার রেডি ক্রিসপি চিলি বেবিকর্ন, গরম গরম সার্ভ করব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে তাহলে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, বাই বাই।